আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার নেম চিপে যদি কোনো ডোমেন কিনে রাখেন সেইটার নেম সার্ভার কিভাবে চেঞ্জ করবেন, বা নেম চিপ থেকে আপনি ডোমেন কিনছেন অন্য কোনো সাইট থেকে, মানে অন্য কোনো কোম্পানি থেকে আপনি হোস্টিং কিনছেন বা সার্ভার কিনছেন, তখন আপনার এই ডোমেনটা আপনি নতুন সার্ভারের সাথে বা নতুন হোস্টিং এর সাথে কানেক্ট করার জন্য আপনাকে আপনার এই ডোমেনে এই প্যানেল লগ ইন করে এই ডোমেন থেকে জাস্ট দুইটা নেম সার্ভার চেঞ্জ করতে হবে, তাহলে আপনার এই ডোমেনটা আপনার নতুন সার্ভারের সাথে কানেক্ট হবে। সো এই কাজটা কিভাবে করবেন, এটা করা খুবই সিম্পল। এই প্রসেসটি একটু দেখেন তাহলে আপনি পারবেন। এটা করার জন্য আপনি যেটা করবেন, ফার্স্টে আপনার নেম চিপের কন্ট্রোল প্যানেল যেটা আছে এটার মধ্যে লগ ইন করবেন। লগ ইন কিভাবে করতে হয় এটা আমি দেখালাম না, আই থিঙ্ক এটা আপনি পারেন। লগ ইন করার পর এরকম আপনি একটা ইন্টারফেস দেখতে পারবেন আপনার সামনে। এখান থেকে আপনি যেটা করবেন, সাইড নামে দেখতে পারবেন এইখানে ডোমেন লিস্ট নামে একটা লিঙ্ক আছে। সো আপনি এই ডোমেন লিস্টে ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনি এইরকম একটা পেজে চলে আসবেন। আপনার সামনে এরকম একটা পেজ আসবে। এই পেজের মধ্যে আপনি যতগুলো ডোমেন এই সাইট থেকে কিনে রাখছেন বা রেজিস্ট্রেশন করে রাখছেন সবগুলো লিস্ট কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। সো যেটা আপনি নেম সার্ভার মানে দেখেন এখানে দেখেন একটা দেখাচ্ছে, দুইটা দেখাচ্ছে, তিনটা দেখাচ্ছে, মানে এই প্যানেলে তিনটা ডোমেন রেজিস্ট্রেশন করা আছে। সো আপনি আপনার ডোমেনের লিস্টগুলো দেখতে পারবেন, একটা অথবা মাল্টি যতগুলো আছে। তো তারপর আপনি যেটা করবেন, ধরেন যে ডোমেনটার নেম সার্ভার চেঞ্জ করবেন, ধরেন আমি আপাতত এইটার নেম সার্ভার চেঞ্জ করবো প্যাক্ট বিডি। ওকে, সো এইটার হচ্ছে এটা কি করবেন, এই ডোমেনটার সামনেই দেখতে পারবেন, যে কোনো ডোমেনের সামনে দেখতে পারবেন ম্যানেজ নামে একটা বাটন আছে। আপনি ম্যানেজ বাটনে ক্লিক করবেন। ম্যানেজ বাটনে ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে ঠিক আছে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই ডোমেনের। সো তখন আপনি একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন এই যে ম্যানেজ নেম সার্ভার, ম্যানেজ নেম সার্ভার, শুধু নেম সার্ভার লেখা আছে। তো এইখানে আপনি দেখতে পারবেন যে নেম সার্ভার বেসিক ডিএনএস এরকম কিছু লেখা থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে। আপনি জাস্ট এখানে ক্লিক করলে, জাস্ট যেটাই থাকুক এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে তিনটা অপশন আসবে। এখানে আপনি দেখতে পারবেন যে একদম নিচে আছে কাস্টম ডিএনএস, আপনি এটার মধ্যে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে এই যে দুইটা বক্স পেয়ে যাবেন, নেম সার্ভার 1, নেম সার্ভার 2, দুইটা ইনপুট করার বক্স পাবেন। সো আপনি এই প্রথম ঘরে আপনাকে আমরা যে নেম সার্ভার দুইটা দিব, এই নেম সার্ভার দুইটা ফার্স্টের ঘরে নেম সার্ভার 1 দিবেন, পরের ঘরে নেম সার্ভার 2 দিবেন। ঠিক আছে, মানে যে নেম সার্ভার দুইটা দিব। সো এটা হচ্ছে নেম সার্ভার দুইটা হচ্ছে এটা 5 6। সো নেম সার্ভার 1 এর ঘরে 1 দিবেন, 2 ঘরে 2 নম্বর নেম সার্ভারটা দিবেন। দিয়ে জাস্ট এই দেখেন পাশেই একটা সেভ আইকন আছে, ঠিক আছে। এই সেভ আইকনটা জাস্ট এটার মধ্যে কিন্তু ক্লিক করতে হবে, এটা মাথায় রাখেন। এটাতে ক্লিক করলে একটা লোডিং এ এটা সেভ হয়ে যাবে। এখানে অ্যালার্ট দিবে যে আপনার ডিএনএস সার্ভার আপডেট টেক টু 48 hours টু টেক ইফেক্ট। ঠিক আছে, মানে এটা আপনার ডিএনএস চেঞ্জ হইতে 48 ঘন্টার মতো সময় লাগে, এটা একটা অ্যালার্ট দিল। সো এই অ্যালার্টটা যদি আসে তাহলে মনে করবেন ঠিক আছে আপনার আপডেট কমপ্লিট হয়েছে, মানে আপনার কাজটা কমপ্লিট হয়েছে। আর এখান থেকে এই যে ঠিক যে বাটনটা ছিল বা আইকনটা ছিল এটা থাকবে না। সো এই কাজটুকু যদি আপনি করতে পারেন, দুইটা নেম সার্ভার দিয়ে আমরা যে দুইটা দিলাম, অথবা আপনি যদি অন্য কোনো নিজেও কোনো সাইট থেকে হোস্টিং কিনেন, তারাও আপনাকে দুইটা নেম সার্ভার দেবে। সো আপনি জাস্ট নেম সার্ভারটা এনে এখানে বসে এইভাবে সেভ দেবেন, তাহলে আপনার কাজ এই সাইট থেকে হয়ে যাবে। তাহলে কয়েক ঘন্টা থেকে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার নেম সার্ভারটা আপডেট হয়ে নতুন সার্ভারের সাথে কানেক্ট হয়ে যাবে। সো আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, তারপরে যদি না পারেন আমাদের জানাবেন। ওকে, তো গুড বাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।